ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। ওকে, নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই নারী ও শাড়ি। আজকের এখনকার নারী ও শাড়ি অনুষ্ঠান হচ্ছে আবরণের অনুষ্ঠান। আবরণ মানেই হচ্ছে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন। আর এছাড়াও আবরণ মানে সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, কিন্তু আমাদের সঙ্গে সুমনও থাকে, তাই আবরণ মানে সুমনের সঙ্গেও আপনাদের পথ চলা। আজকে সুমন নিয়ে এসছে বেঙ্গল হ্যান্ডলুম। আর তবে শুরুতে যেটা বললাম যে সুরক্ষিত প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, সুরক্ষা আমার, সুরক্ষা আপনার, সুরক্ষা আমাদের সকলের। আমি আপনি সুরক্ষিত থাকলে আমরা সুরক্ষিত রাখতেও পারবো। শুরু করব যেটা বলে যে হ্যান্ড ওয়াশ করবেন দিনে 5-7 বার, স্যানিটাইজার ব্যবহার করবেন 18-19 বার, যখনই রাস্তায় বেরোবেন তখন সার্জিক্যাল 3-লেয়ার মাস্ক পরবেন এবং তার সঙ্গে ওয়াশেবল মাস্ক ব্যবহার করতেই হবে, এটা ভীষণভাবে প্রয়োজনীয়। তার সঙ্গে অবশ্যই রাস্তায় যখন বেরোবেন নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখা, টিকাকরণ করে নেওয়া, এগুলো তো রয়েইছে। আসুন এবারে পথ চলা শুরু করব, ঠিক যেভাবে আমরা যাই পরপর শাড়িতে। আজকে শুরু হবে 1250, শেষ হবে 1650। 1250, 1350, 1550 এবং 1650 এই ভ্যারাইটিতে থাকবো, একদম মিনিমাম, একদম মিনিমাম, পকেট ফ্রেন্ডলি। এক নম্বর শাড়ি, নাম্বার 1, এটা হচ্ছে একদম লালের মধ্যে গোল্ডেন টিস্যু, পাতা দেখুন একদম ঝরা পাতা স্টাইলে পাতাটা করা হয়েছে। এক নম্বর শাড়ি 1250, 1250, নাম্বার 1, এক নম্বর 1250, 1250, নাম্বার 1 এই রয়েছে শাড়িটা। ব্লাউজ রানিংয়ে থাকলেও আমি বলবো সলিড ব্লাউজ পরুন, এর সঙ্গে ভালো লাগবে। দু নম্বর চলে এলাম নাম্বার 2, আগের শাড়িটা না লালের মধ্যেই ছিল, এটা কিন্তু কন্ট্রাস্ট হয়েছে, এখানে আঁচল আর ব্লাউজটা যাবে কন্ট্রাস্টে। এটা রয়েছে নাম্বার 2, দু নম্বর, এটা রয়েছে আঁচল, নাম্বার 2। এবার চলে এলাম, এটা রয়েছে ইয়ালোতে, নাম্বার 2, দু নম্বর, কিভাবে আছে ঝরা পাতা, নাম্বার 1250, দু নম্বর শাড়ি 1250, নাম্বার 2, 1250 উইথ ব্লাউজ। 12-র পরে, দু নম্বরের পরে যাব হচ্ছে 3 নম্বর, নাম্বার 3। এবারে আসছি দুধে আলতা কালার, মানে আলতা বেশি দুধ কম যে রংটা সেই রংটা, কিন্তু প্রচুর অপশন আছে এই ঝরা পাতা, মানে একই ডিজাইন খালি কম্বিনেশন গুলো বদলে বদলে যাচ্ছে। এটা আঁচল আর এটা রয়েছে বডি, নাম্বার 3, তিন নম্বর শাড়ি 1250, 1250, নাম্বার 3, তিন নম্বর 1250, এইটা রয়েছে হচ্ছে শাড়িটা। নাম্বার 3-র পরে যাচ্ছি নাম্বার 4, 4 নম্বর। যাদের যাদের শাড়ি পছন্দ হচ্ছে আপনারা শুরু থেকেই কিন্তু বুকিং করতে থাকবেন। বুকিং নাম্বার রইল 9051217272, 9051217274, হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে বুকিং করুন 9051217795। এটা 4 নম্বর, কালারটা হচ্ছে একদম তুঁতে আর সিগ্রিন মিলিয়ে যে রংটা হয় তার মধ্যে সিলভার টিস্যু দিয়ে এই নকশাটা যাচ্ছে। 4 নম্বর শাড়ি নাম্বার 4 দেখানো হলো না সুমন, আচ্ছা 4 নম্বর, এটা রয়েছে 4 নম্বর, পুরো শাড়িটা দেখাতে হবে না, আঁচলটা যেভাবে ধরেছে এভাবে ব্লক করে একটু দেখিয়ে দিলে সুবিধা হবে। নাম্বার 4, এটা রয়েছে নাম্বার 4, 4 নম্বর, হ্যাঁ এটা হচ্ছে আঁচল। তারপরে আসছি বডিতে, একজন মানুষ বাড়িতে বসে শাড়িটা বুকিং করবেন, আমরা যদি ঠিক মতো না দেখাতে পারি তাহলে হবে না। এটা রয়েছে নাম্বার 4, 4 নম্বর, 1250। তুমি একসাথে 40টা শাড়ি দেখিয়ে দিলে কিন্তু লোকে বুঝলো না, 4টে শাড়িও বুঝতে পারলো না, তাহলে হবে না। আমার তার থেকে 3টে শাড়ি দেখাবো, ভালো করে দেখাবো। এটা রয়েছে 4 নম্বর শাড়ি নাম্বার 4, 1250, 1250 এইটা রয়েছে শাড়িটা, নাম্বার 4। নাম্বার 5, 5 নম্বর, নাম্বার 5, এটা হচ্ছে একটা ব্রাইট ইয়েলো, ইয়েলোটা খুব সুন্দর ইয়েলো, নাম্বার 5, 5 নম্বর, নাম্বার 5, 5 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 1250, 1250 এই রইল শাড়িটা, 5 নম্বর, 1250, নাম্বার 5, ইয়েলো। এর সঙ্গে সেলফের ব্লাউজ পরতে পারেন, বাট আমি বলবো এর সঙ্গে একটু লাল কিংবা নীল কিংবা গোলাপি ব্লাউজ পরুন, রানী কালারের ব্রাইট ব্লাউজ পরুন, ভালো লাগবে দেখতে। আর এইসব শাড়ি বিয়েতে, বিয়েবাড়িতে সকালে পরুন, পুজোর দিন সকালে পরুন, যে কোনো সকালবেলার অনুষ্ঠানে পরুন, ভালো লাগবে। 5 নম্বর, 1250, এর রানিংয়ে একটা ব্লাউজ পিস আছে কিন্তু আমার মনে হয় এটা না কেটে
এই রংটা না একটু তোমার তুঁতে আর আকাশি মিলিয়ে রংটা এটা হচ্ছে নাম্বার সিক্স, ছ নম্বর শাড়ি, 1250, 1250 নাম্বার সিক্স, ছ নম্বর 1250 উইথ ব্লাউজ নাম্বার সিক্স। এবারে নাম্বার সেভেনে কিন্তু ডিজাইন বদলে গেল, আমরা এতক্ষণ ধরে একটা ডিজাইন দেখাচ্ছিলাম নাম্বার সিক্স অবধি সেম ডিজাইন আর রইল না, এবারে ডিজাইনটা কিন্তু বদলালো, মেটেরিয়াল সেম রইল, দাম সেম রইল, কিন্তু ডিজাইনটা বদলে গেল। এটা হচ্ছে সাত নম্বর, এটা লালের টানায় হলুদ ভরনা গেছে আঁচলে, তাতে গোল্ডেন টিস্যু দিয়ে এভাবে নকশা গেছে, এটা রয়েছে সাত নাম্বার সেভেন। আর এই রয়েছে বডিটা, বডিটা কিন্তু নিচের দিকে দেখুন, যদি পাড়টায় আসি এই রকম নকশা করে করে যাচ্ছে বডিটা, আর নিচের দিকের পাড় ভেতরে যাচ্ছে এরকম করে বরফি বুটি মিনেতে, আপারি ওকে শুধু টেম্পল যাচ্ছে গোল্ডেন টিস্যুর সঙ্গে, এইভাবে আপারি ওকে টেম্পল যাচ্ছে। সাত নম্বর শাড়ি নাম্বার সেভেন, 1250, সাত নম্বর 1250 নাম্বার সেভেন, 1250 উইথ ব্লাউজ, আঁচল আর ব্লাউজটা সেম। সাথের পরে চলে এলাম আট নম্বর, এইট এর আবার পর পর অপশন নম্বর নাম্বার এইট, আট নম্বর শাড়ি, এটা রয়েছে আঁচল ডিপ মজেন্টাতে যাচ্ছে আঁচলটা, আট নম্বর নাম্বার এইট। এই হচ্ছে বডি, বাহ এই রয়েছে বডিটা, আট নম্বর শাড়ি নাম্বার এইট, এটা রয়েছে বডি। দেখো এই শাড়িগুলো সন্ধ্যাবেলায় কোনো ছোটোখাটো অকেশনে পরে যাবে, একটু হালকা সোনার গয়না দিয়ে তাহলেও খুব ভালো লাগবে, এত রিজনেবল প্রাইসে বোঝাই যাচ্ছে। নাম্বার এইট, আট নম্বর 1250, 1250 নাম্বার এইট উইথ ব্লাউজ। এবারে আসছি নাম্বার নাইন, ন নম্বর, বাট এগুলো কিন্তু পরপর আপনার প্রণামিতও দিতে পারেন, যেহেতু অনেকগুলো কালার অপশন আছে আপনাদের, আর দামটাও সাধ্যের মধ্যে, সাধ্যের মধ্যে আপনাদের। এটা হচ্ছে রামা গ্রিনের সঙ্গে নাম্বার নাইন, এই রয়েছে আঁচল, এই হচ্ছে বডি, এটা হচ্ছে একটা কালচে লাল, তার সঙ্গে রামা গ্রিনে যাচ্ছে বডিটা, একই ডিজাইন। এটা দেখাচ্ছি নাম্বার হচ্ছে নাইন, ন নম্বর শাড়ি 1250, 1250 নাম্বার নাইন, ন নম্বর 1250 নাম্বার নাইন দেখিয়ে দিলাম, 1250, 1250 ন নম্বর দেখালাম উইথ ব্লাউজ। নয়ের পরে যাব দশ নাম্বার টেন, এটা রয়েছে দশ নম্বর নাম্বার টেন, যেটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু আপনাকে বুকিং করে নিতে হবে। এটা না একটা লালের টানা আছে, তার সঙ্গে হচ্ছে নীলের ভরনা, এইখানটা গেছে একটা পার্পলের শেড, আর তারপরে বডিতে আসি, লালের টানায় পিঙ্কের ভরনা গিয়ে এই তিন টোনটা তৈরি হয়েছে, একটা পিচ রেড কালার নাম্বার টেন, দশ নম্বর 1250 নাম্বার টেন, 1250। প্রত্যেকটা বুটি যেটা ভেতরে গেছে সব কিন্তু মিনেতে গেছে, মানে খুব মিনিমাম রেঞ্জ, অথচ শাড়িগুলো ভীষণ সুন্দর গর্জিয়াস দেখতে। হ্যাঁ এবার যদি আপনি বলেন, মনে করেন যে হ্যান্ডরোল কটনের মতো ওই মেটেরিয়াল মানে ওই কোয়ালিটি, সেটা তো সম্ভব নয় 1250, সেটা সম্ভব নয়। এটা রয়েছে হচ্ছে নাম্বার টেন, দশ নম্বর নাম্বার টেন, 1250, 1250 দশ নম্বর, মানে 1250 রেঞ্জে খুব ভালো শাড়ি। এগারো নাম্বার ইলেভেন, এটা অসাধারণ দেখুন, বডিটা অসাধারণ, এটা অ্যাশ কালার, আর তার সঙ্গে ওই রকম ভাবে ওই কালচে লাল, নাম্বার ইলেভেন এগারো নম্বর। এবার চলে আসবো আমরা বডিতে, এটা কিন্তু সিনিয়র দিদিদের জন্য হতেই পারে। এটা রয়েছে হচ্ছে এগারো, একদম আমি তো বলবো এটা অ্যাশ কালার না বলে স্টিল কালার বলি, একদম অ্যাপ্রোপ্রিয়েট স্টিল, আর তার সঙ্গে এভাবে যাচ্ছে নকশাটা। এটা দেখাচ্ছি এগারো নম্বর শাড়ি 1250 নাম্বার ইলেভেন, 1250 উইথ ব্লাউজ পিস, এগারো নম্বর 1250, বারো নম্বর আজকে যে কম্বিনেশন আমি পরে আছি, বারো নম্বরের কম্বিনেশনটা সেম কম্বিনেশনটা আমি হ্যান্ডরোল মটকায় পরে আছি, এটা হচ্ছে হ্যান্ডলুম বেঙ্গল হ্যান্ডলুমে, এই রয়েছে আঁচল, আর এটা রয়েছে বডিটা। বারো নম্বর শাড়ি নাম্বার 12, প্রাইস হচ্ছে 1250। আমরা আজকে অনেকগুলো অপশন দেখাচ্ছি যাতে আপনারা অপশন দেখে বুকিং করতে পারেন, আমাদের কাছে অপশন প্রচুর, আপনাদের কাছেও বুকিংয়ের জন্য অপশন প্রচুর।
আমাদের দেখানোর জন্য অপশন প্রচুর, আপনাদের বুকিং করার জন্য অপশন প্রচুর, শুধু পছন্দের শাড়িটা আপনাকেই বেছে নিতে হবে। 12 নম্বর উইথ ব্লাউজ 1250, 12 পরে চলে এলাম 13 নম্বরে যাব। যাওয়ার আগে আপনাদের বলবো 9051217274 এই দুটো নাম্বার হচ্ছে আপনাদের শাড়ি বুকিং নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে 9051217795, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে বুকিংটা করবেন। এসে দেখে কেনাকাটার জন্য আবরণ রইল, প্রত্যেক দিন খোলা, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ডায়াগোনালি অপোজিটে, প্রত্যেক দিন সোম থেকে রবি প্রত্যেক দিন আবরণ খোলা রয়েছে সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, সোম থেকে রবি সপ্তাহে 7 দিন প্রতিদিন। আর যারা বাড়িতে বসে শাড়ি চাইছেন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে আপনি শাড়ি পেতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বুকিং করতে হবে। ক্যাশ অন ডেলিভারি হবে আপনার বাড়িতে, সেক্ষেত্রে শাড়ির প্রাইসের সঙ্গে হোম ডেলিভারি চার্জ অ্যাড করে বুকিং পেমেন্ট করতে হবে। এইবারে আমার একটা কথা বলে দেওয়া, যে এই যে 1250 রেঞ্জ দেখাচ্ছি, আদৌ এই রেঞ্জ ক্যাশ অন ডেলিভারি হবে কি না সিঙ্গল শাড়ি একটু কথা বলে নিতে হবে। হতে পারে মিনিমাম দুটো শাড়ি বুকিং করতে হতে পারে, সেটা একটুখানি কথা বললেই আপনারা জানতে পেরে যাবেন। এবারে আমার 13 নম্বর একদম নাম্বার 13, ডিজাইনটা কিন্তু বদলে গেল, এতক্ষণ যে প্যাটার্ন দেখালাম সেই প্যাটার্ন থেকে বেরিয়ে পুরোপুরি চেঞ্জ। এটা হচ্ছে 13 নম্বর উইথ ব্লাউজ 14 পরপর এরকম এর অপশন আছে, নাম্বার 14 নম্বর। এটা হচ্ছে আঁচল, একদম কপিন ব্লু। আমরা বডিতে এই রয়েছে বডি 14 নম্বর, নাম্বার 14 এই ব্লুটা কিন্তু পড়লে খুব ভালো লাগবে। 14 নম্বর 1250, আমরা 1250ই রয়েছি, 14 নম্বর 1250, 1250, নাম্বার হচ্ছে 14, 14 নম্বর 1250, 1250 প্রত্যেকটাতেই রানিংয়ে ব্লাউজ আছে। 14-র পরে 15, এটাও 1250, গ্রিনটা খুব সুন্দর গ্রিন, 15 নম্বর নাম্বার 15 আঁচল, 1250, 1250, 15 নম্বর। আমাদের কিন্তু প্রাইসটা এখনও পর্যন্ত একই যাচ্ছে, 1250। এবার শেষ হয়ে গেল, এবার আমাদের প্রাইস শেষ হবে, 15 হচ্ছে 1250, নাম্বার 1 টু নাম্বার 15, 1250 উইথ ব্লাউজ পিস, নাম্বার 16 1350 শুরু হলো, 16 নম্বর শাড়ি। এটা গার্নেটের সঙ্গে একটা ইয়েলো টোন, এটা এটা আঁচলটা আছে উপরেই দেখাই, হ্যাঁ বললেন তো, এটা রয়েছে আঁচল। এটা হচ্ছে 13 নম্বর শাড়ি, এই 16 নম্বর শাড়ি 1350, নাম্বার 16 1350, এটা হচ্ছে আঁচল। এবার আমরা আসবো বডি, বডিটা রয়েছে গার্নেটে, দারুন দেখতে, মানে আর পারে একটা গোল্ডেন টেম্পল ইয়েলো বর্ডার, এই ধরনের শাড়ি মানে ভাবা যায় কি এত সুন্দর, 16 নম্বর 1350, নাম্বার 16 বিকেলের পার্টি হতেই পারে, 16 নম্বর 1350, আর এটা রয়েছে ব্লাউজ পিস, নাম্বার 16 1350। এবার আমরা চলে এলাম 17, এবারে এই যে 1350 আমরা শুরু করলাম 16 নম্বরে, এই ডিজাইনটাই এবার থাকবে কয়েকটা কম্বিনেশন আমরা দেখাবো, দুটো দেখাবো, এই ডিজাইনটা দুটো দেখাবো 1350, কিন্তু আরও 1350 অন্যান্য ডিজাইনও দেখাবো। এটা রয়েছে 17, নাম্বার 17, কালোতে রানি, রানি বলি মেজেন্টা ঘেঁষা আর কি, মেজেন্টাতে আঁচলটা মেজেন্টা, বডিটা রয়েছে ব্ল্যাক, বডিটা শুধু দেখুন, আর এই পাড়ের মধ্যে কিন্তু হলুদ সুতো রয়েছে, আর এখানে কিন্তু টিস্যু দিয়ে টেম্পলটা যাচ্ছে, 17 নম্বর নাম্বার 17 1350, 1350, 17 নম্বর নাম্বার 17 1350 উইথ ব্লাউজ পিস, 17-র পরে যাব 18, নাম্বার 18, এটা রয়েছে 18 নম্বর নাম্বার 18 আঁচল, আচ্ছা এটা রয়েছে বডিটা 18 নম্বর, এটা তুঁতে কালারে যাচ্ছে, কৃষ্ণনীল কালারে বডি, তার মধ্যে কিন্তু মানে আঁচলটা রয়েছে কৃষ্ণনীল কালার, তার মধ্যে যেটা রয়েছে কপার টিন্টের জরির ব্যবহার হচ্ছে, মানে টিস্যুটা হচ্ছে কপার টিন্ট, সেটা দিয়ে এভাবে নকশা যাচ্ছে দুলাইনে, তারপরে বডিতে আর একটা রানি কালারের বর্ডার, বর্ডার গেছে শাড়িটা অসম্ভব, এই পাড়টা যাচ্ছে এভাবে, তারপরে এখানে যাচ্ছে লাইন বাই লাইন, যেমনি পাড় তেমনি আঁচল তেমনি বডি, এটা 18 নম্বর নাম্বার 18, 1350 নাম্বার 18 1350,
18 নম্বর শাড়ি 1350 1350, এটা রয়েছে ব্লাউজ পিস, 18 নম্বর 1350। 18 পরে চলে যাব 19 নম্বর, নাম্বার 19, এটা কিন্তু কালো, কালো কি গো, কালোই, হ্যাঁ কালো না, হ্যাঁ দূর থেকে গ্রিন গ্রিন লাগছিল। এটা রয়েছে আঁচলটা, এটাও ডিপ মেজেন্টাতে, একদম মেজেন্টাতে, নাম্বার 19 19 নম্বর, এটা হচ্ছে ডিপ মেজেন্টা আঁচল। এবার আসবো বডিতে, খুলে দিতে হবে না, খুলে দিতে হবে না, এই যে এটা রয়েছে বডিটা, এটা দেখাচ্ছি হচ্ছে আজকের 19 নম্বর নাম্বার 19। ওই নিচের শাড়িটা বার করে নাও তো, সুমন নিচেরটা হাতে নিয়ে নাও, এটা উপরে দাও, এটা উপরে দাও, হ্যাঁ তোমার তোমার তুমি দাও, তুমি হাতে রাখো, তুমি উপরে দিয়ে এগিয়ে দাও, লাইনটা ধরে এগিয়ে দাও, ব্যাস। আমরা আছি 19 নম্বর, নাম্বার 19 1350 1350, 19 নম্বর 1350 উইথ ব্লাউজ পিস। উনিশের পরে যাব 20 নম্বর, নাম্বার 20, কি সুন্দর, শুধু কম্বিনেশনটা দেখুন। এবং যে সমস্ত মায়েরা লাল ছাড়া শাড়ি চাইছেন, একদম তাদের একটু বেশি বয়সের মানুষেরা, তারাও পরবেন। আবার এটা স্টাইল করা শাড়ি, মানে ধরো 16 বছরের মেয়েও যদি মনে করে স্টাইল করবে, একটা রানী কালারের বটনেক স্লিভলেস ব্লাউজ দিয়ে তাকেও ভালো লাগবে। আবার এর সাথে ম্যাচ করে আপনি জুয়েলারি চান, সেটাও কিন্তু আবরণ পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে। আমি আজকে আবরণে গেছিলাম কোনো একটি বিশেষ কারণে কেনাকাটা করতে, হ্যাঁ দিদি আজকে গেছিলেন, আমি আজকে গেছিলাম শাড়ি আর পাঞ্জাবি নিলাম দেওয়ার জন্য, কিন্তু আমার এত ভালো লাগছিল, অনেকদিন পর আজকে আবরণে গেলাম, হাতে সময় কম ছিল বলে একটু ঘুরে দেখলাম না, কিন্তু এত সুন্দর জুয়েলারি সাজানো ছিল। আমি বারবারই বলি না, আবরণের ওদের আন্তরিকতা, মানে ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে রীনাদি, মিলিদি, সুপ্রিয়া, শম্পা, এরা এত আন্তরিকভাবে, বুলুদা সব এত আন্তরিকভাবে এগিয়ে এলো, আমার খুব ভালো লেগেছে। মানে এত, মানে সবাই বেশ এগিয়ে এসে দিদি কি নেবে, মানে ওই যে ব্যাপারটা, আমি বারবারই বলি না, আপনারা হয়তো আবরণের শাড়ি বুকিং করছেন কিন্তু আসলে পরে ওই আন্তরিকতাটা আপনারা জানতে পারবেন, ফিল করতে পারবেন, বুঝতে পারবেন। তাই আবরণে যিনি একবার আসেন তাকে বারবার আসতে হয়। এই রংটা কিন্তু তেজপাতা কালার, একদম তেজপাতা কালারের মধ্যে কপার টিন, পারে পিঙ্কের সুতো রয়েছে। এটা রয়েছে 21 20 নম্বর, নাম্বার 20, প্রায় এটা 20 নম্বর তো, 20 নম্বর দেখাচ্ছি 20, প্রাইস হচ্ছে 1350 1350 উইথ ব্লাউজ পিস। আচ্ছা আপনারা তো ফোন করেছিলেন দুপুরবেলায়, তখন কখন, 12:30 আজ, আর আজকে দুপুর দুটোর অনুষ্ঠানে শাড়ি কেমন লাগলো জানাবেন, কিন্তু এখন তো একটু ফোন করতে পারেন বিকেলে, হ্যাঁ বিকেলে বেশ চায়ের কাপটা হাতে নিয়ে বসে তো দেখছেন সন্ধ্যাবেলার চায়ের কাপ, সান্ধ্য চা, সান্ধ্যকালীন একটা চাপ খাওয়া চলছে আপনাদের, আমাদের কিছু না চা নেই, তাতে কি আছে, গল্প তো রয়েছে, ফোন করতে তো পারেন, একটু ফোন করুন, ভালো লাগবে আমাদের। এবারে চলে যাচ্ছে 21 নম্বর শাড়ি, এটা হচ্ছে ডিপ মেজেন্টা, এই হচ্ছে আঁচল, 21 নম্বর, আর এটা রয়েছে বডিটা স্টিল গ্রে, স্মার্ট শাড়ি, 21 নম্বর 1350 1350 নাম্বার 21, 21 নম্বর 1350 উইথ ব্লাউজ পিস। 21-এর পরে যাব 22 নম্বর 22, এটা রয়েছে 22 22, এটা অলিভ গ্রিনে আঁচল আর ব্লাউজ, অলিভ গ্রিনে আঁচল আর ব্লাউজ, আর রাস্ট কালারের, রাস্ট কালার অ্যান্ড রাস্ট কপার মিলিয়ে কালারটা, তাতে হচ্ছে বডি। এটা রয়েছে হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর শাড়ি 1350 22 নম্বর 1350 23 নম্বরে যাব, নাম্বার 23, তোমার ওই যে বলছিলে না প্রণামীর কথা, এই শাড়িগুলো যেমন বিয়ে বাড়িতে গিফট করতে পারেন, দুর্গাপূজাতে অনেকের আছে প্রচুর গিফট করতে হয়, মানে প্রায় 20-25 জনকে দিতে হয়, সবাইকে সবাইকে একই রকম দিতে গেলে আমি বলবো এই শাড়ি দিন, একদম। এটা রয়েছে হচ্ছে আঁচলটা আর এই রয়েছে বডিটা, প্রাইস হচ্ছে 1350 নাম্বার 23 নম্বর 1350 23 1350 উইথ ব্লাউজ। 23-এর পরে যাব 24 24 নম্বর, ঠিক ওর অপোজিট, মানে এর আগের একটা দেখাচ্ছিলাম তার অপোজিট, মানে মেজেন্টার সঙ্গে কৃষ্ণনীলে যাচ্ছিল, বডিটা কৃষ্ণনীল ছিল, এটা হচ্ছে আঁচলটা কৃষ্ণনীল, মানে আঁচলে চলে এলো কৃষ্ণনীলে, আর এই রয়েছে বডি, বডিটা প্রাইস একই, অর্থাৎ 24 নম্বর 1350। আমরা কিন্তু পুরোপুরি আজকে বেঙ্গল হ্যান্ডলুমে আছে থাকবো, আর একেবারে কিন্তু লাইট ওয়েটের শাড়ি। এইবারে আসবো 25 নম্বর শাড়ি নাম্বার 25, আঁচলটা অলিভ গ্রিনে আর বডিটা রয়েছে সেই তেজপাতা, তেজপাতা একদম, পাটটা পিঙ্কে, 25 নম্বর 25 1350 25 নম্বর 1350 উইথ ব্লাউজ, ব্লাউজটা অলিভ গ্রিনে। 26 নম্বর হচ্ছে 1350-এর লাস্ট শাড়ি, এবং এই যে ডিজাইনটা দেখাচ্ছিলাম
তারও সম্ভবত লাস্ট শাড়ি, এটা রয়েছে 26-26। আচল এটারই একটা অপোজিট দেখিয়েছি, তুমি দেখো এটাতে কৃষ্ণনীলটা বডিতে হয়ে গেল, 26 নম্বর 1350 1350 1357 1357 আর কপার জারি দিয়ে পাড়ে এইভাবে যাচ্ছে, কিন্তু জামদানি সেই পাড়টা, এটা একদম একটা জামদানির পাড়। আর এই রয়েছে ভেতরে ছোট ছোট বুটি, 27 নম্বর শাড়ি, নাম্বার 27, প্রাইস একই 1550, 27-1550, 27 নম্বর 1550। এটার সঙ্গে ব্লাউজ রানিং এ, 27-এর পরে যাব 28 নম্বর 28। এটা কিন্তু সেলফির জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, শুধু কালারটা দেখুন একদম, এটা রয়েছে অসাধারণ কালার। এই হচ্ছে অ্যাকচুয়ালি আঁচল বলে না, শাড়িটা আলাদা করে সেরকম কিছু নেই, শুধু উপর নিচে দুটো স্ট্রাইপ ছাড়া আঁচলে আলাদা কোনো আলাদা করে কোনো ডিজাইন নয়। এই রয়েছে বডিটা, তা রয়েছে আজকের এপিসোডে 28 1550 1550 1550 1550 ব্লাউজ রানিং এই থাকছে, এগুলো কন্ট্রাস্ট ব্লাউজে খুব ভালো লাগবে। 29 নম্বর এরই আবার কালার অপশন সব পর পর থাকবে, এটা হচ্ছে 29, গ্রিনটা খুব সুন্দর একটা পান্না সবুজ, আর এটা রয়েছে বডিটা, এগেইন একই প্রাইস রয়ে গেল 1550, 29 নম্বর 1550, নাম্বার 29 1550 উইথ ব্লাউজ, নাম্বার 30 নম্বর এটা রয়েছে, নাম্বার 30 নম্বর আঁচল, এটাও কপিন ব্লুতে কপার জারি, কপিন ব্লুতে কপার জারি। এবার আসবো বডিতে, একই বডি, মানে কোনো কন্ট্রাস্টের গল্প না, এটা কপারের একদম, এটা রয়েছে 30 নাম্বার 30 1550 1550 30 নম্বর 1500 উইথ ব্লাউজ, 31 নম্বর রামা গ্রিনে, 31 নম্বর যারা আসতে চাইছেন তারা চলে আসুন, আবরণ কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে সোম থেকে রবি সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, আর যারা আসতে পারছেন তাদের জন্য কিন্তু সিওটি ফেসিলিটি আছে, ক্যাশ অন ডেলিভারি, ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে কিন্তু আপনারা আবরণের শাড়ি পেয়ে যাবেন উইথ হোম ডেলিভারি চার্জ, কোরিয়ার নিলে কোরিয়ার চার্জ। এটা হচ্ছে রামা গ্রিনের মধ্যে যাচ্ছে কপার জারির ব্যবহার, এটা রয়েছে শাড়িটা, নাম্বার হচ্ছে 31, 31 নম্বর 1550, শেষ হয়ে গেল 1550, এবার শুরু হবে 1650 উইথ ব্লাউজ, 1550। এবারে 32 থেকে আমরা আসবো, 32 নম্বর থেকে দেখাবো 1650। তবে তার আগে আবারও বলি, যেটা সুমন বললো আর একবার আমার বলে দেওয়া, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে শাড়িটা বুকিং করেই পেতে হবে, টিভিতে দেখানো শাড়িগুলো বুকিং করে পেতে হবে, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি এসে আরও ভ্যারাইটিতে দেখতে চাই, এই শাড়ি 1350-এর হ্যান্ডলুম আর একটু ডিজাইন দেখবো, চলে আসতে পারেন। আবরণে অঢেল শাড়ি রয়েছে, শুধু আসাম সিল্ক আর হচ্ছে লখনৌ চিকেন ছাড়া আপনি সব কিছু পেয়ে যাবেন, সেটা 1.5 লাখ টাকার মসলিন পেতে পারেন আর 1150-এর মলমলও পেতে পারেন। আসতে হবে আপনাদের পাঞ্জাবি পেয়ে যাবেন, জহরকোট পেয়ে যাবেন, শেরওয়ানি, ব্লেজার, তার সঙ্গে ইন্দো ওয়েস্টার্ন সমস্ত রকমের পুরুষদের পোশাক পাচ্ছেন, মাস্টার এবং মিস্টার উভয়েরই পাচ্ছেন, পাশাপাশি মহিলাদের শাড়ির পাশাপাশি রেডিমেড ব্লাউজ, জুয়েলারি তো পাচ্ছেন শাড়িকে সাজিয়ে তোলার জন্য, অন্যান্য পোশাকের ক্ষেত্রে আপনারা কিন্তু কুর্তি, কুর্তি সেট, লেগিংস, জেগিংস, স্ট্রেট প্যান্ট সমস্ত কিছু পাবেন, ইভিন কাফতান, হোমগাউন সব কিছু রয়েছে আবরণে। তাই আসতে হচ্ছে বিরাটি মিনি বাস স্ট্যান্ডটা হচ্ছে ল্যান্ডমার্ক, মাথায় রাখতে হবে বিরাটি মিনি বাস স্ট্যান্ড ওটা হচ্ছে ল্যান্ডমার্ক। এবারে আসছি 32 নম্বর, এটা লালের টানায় পিচের ভারনায় একটা আলতা আলতা রং, আর পুরো আঁচলটা এইভাবে গোল্ডেন টিস্যুতে জিগজ্যাক হয়েছে, পুরো আঁচলটা ঠেসে, আমরা তসর বেনারসি দেখে থাকি, যেটা ছত্তিশগড়ের, তার আদলে বেঙ্গল হ্যান্ডলুমে দেখুন শাড়িটা, এটাকে হ্যান্ডলুম বেনারসি বললে কোনো মানে কোনোভাবে কম বলা হবে না। নাম্বার 32 দরকার নেই, 32 নম্বর, নাম্বার 32 1650 1650 উইথ ব্লাউজ, ব্লাউজটা প্লেন, 32-এ গেল 33 নম্বর। আজকে এই গ্রিনটা না আমি অনেকগুলো দেখালাম, বিভিন্ন ডিজাইনে এই গ্রিনটা দেখিয়েছি, গ্রিনটা খুব সুন্দর একটা অলিভ টোন,
সেই একই ভাবে যাচ্ছে জিগজ্যাগ 1650 রেঞ্জে 33 নাম্বার রয়েছে বডিটা নাম্বার 33 33 নম্বর 1650 1650 33 33 এর পরে যাব 34 34 নম্বর নাম্বার 34 34 নম্বর এটা রয়েছে আঁচল নাম্বার 34 আর এটা রয়েছে বডিটা 34 34 নম্বর প্রাইস একই 1650 1650 34 নম্বর উইথ ব্লাউজ ডিপ মেজেন্টাতে 35 নম্বর রামা গ্রিনে নাম্বার 35 নাম্বার 35 35 নম্বর এটা রামা গ্রিনে প্রত্যেকটাতে একদম গোল্ডেন টিস্যুর ঠেসে আঁচল আর বডিতে এভাবে লতার ডিজাইনটা যাচ্ছে প্রাইস একই 35 1650 পাটটা মাঠা পাটা উইথ ব্লাউজ 36 ওটা ছিল রামা গ্রিন এটা আর একটা অলিভ টোনে একটু শ্যাওলা সবুজ ঘেঁষা না রংটা এটা রয়েছে আঁচল এবার আসবে বডিতে এটা রয়েছে বডিটা একইভাবে যাচ্ছে শুধু কালার অপশন আপনাদের জন্য 36 36 নম্বর 1650 1650 নাম্বার 36 1650 উইথ ব্লাউজ এবার চলে যাব 37 নম্বর 37 এগেইন একই প্রাইস রয়ে গেল 1650 মাত্র 1650 37 নম্বর আর এটা রয়েছে হচ্ছে অরিটাস নাম্বার 37 1650 ওই মাধবীলতার একটা ডিজাইন এটা 37 নম্বর 1650 ব্লাউজ কিন্তু বডি প্লেন হবে আর এই হচ্ছে বর্ডারটা হবে 37 প্রাইস হচ্ছে 1650 38 নম্বর আমরা কিন্তু অনেকটাই এগিয়ে এলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে এটা হচ্ছে রানি কালার 38 নম্বর এই রয়েছে আঁচল আর এটা রয়েছে বডি 38 নম্বর শাড়ি 1650 নাম্বার 38 উইথ ব্লাউজ 39 হচ্ছে অরেঞ্জ কালারে এটা হচ্ছে নাম্বার 39 অরেঞ্জ কালার 39 নম্বর এই রইল আঁচল বডি এটা রয়েছে বডি খুব ব্রাইট অরেঞ্জ হ্যাঁ 39 ব্লাউজটা বডি প্লেন এবারে আসবো 40 নম্বর স্লেট কালার নাম্বার 40 এটা হচ্ছে স্লেট কালার আচ্ছা এরপরে কিন্তু রাত 12টার অনুষ্ঠান মিস করবেন না এটা হচ্ছে আঁচল নাম্বার 40 আর আগামীকাল আমাদের দেখা হবে দুপুর দুটোয় এই রয়েছে আজকের এপিসোডের লাস্ট এখনকার এটা রয়েছে 40 নম্বর 1650 নাম্বার 40 1650 উইথ ব্লাউজ পিস হাতে সময় নেই হোলসেলাররাও যোগাযোগ করবেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে যেরকম শাড়ি পাবেন ঠিক সেরকমভাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু হোলসেলে নিয়ে কাজ করতে পারবেন সব সুযোগটাই রয়েছে আবরণে শুধু যোগাযোগ করে নিতে হবে আর অনুষ্ঠান দেখতে হবে রাত 12টায় অনুষ্ঠানে সুমন থাকছে অনেক ধন্যবাদ সুমনকে ধন্যবাদ আপনাদের মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে বাহারি রং যেন কথা বলে একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে